নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির পাঁচটি ভালো গুণ এবং পাঁচটি খারাপ গুণ, বা পাঁচটি ভালো বৈশিষ্ট্য, পাঁচটি খারাপ বৈশিষ্ট্য। আলোচনায় যাওয়ার আগে সকলকে একটা কথাই বলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, বেল আইকনটি প্রেস করেছেন, যদি না করে থাকেন করুন, এবং অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি। প্রথমে আমরা পাঁচটি ভালো গুণ নিয়ে আলোচনা করি। এক নম্বর, প্রচন্ড পজিটিভ ও এনার্জেটিক। যে কোনো কাজ করার জন্য যতটুকু পরিমাণে এনার্জির প্রয়োজন হয় এবং যতটা পরিমাণে পজিটিভনেস এর প্রয়োজন হয়, সেটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকার মধ্যে দেখা যায়। দু নম্বর, দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। একসঙ্গে ঐক্য তানের মধ্যে দিয়ে যে কোনো কিছুকে করতে কিন্তু সে পছন্দ করে। তিন নম্বর, সর্বদা জয় করার ইচ্ছা, জয়ের ইচ্ছাটা তার কিন্তু সর্বদাই রয়েছে। সবকিছুকে জয় করবে এবং প্রথম সারির বা প্রথম শ্রেণীর সে স্থান পাওয়ার জন্য চেষ্টা করে। এক কথায় বলতে পারে ফার্স্ট হওয়ার ইচ্ছা। চার নম্বর, উচ্চাভিলাষা উচ্চা আকাঙ্ক্ষা আছে, প্রচন্ড পরিমাণ উচ্চাভিলাষ উচ্চা আকাঙ্ক্ষা, যা অকল্পনীয়, কল্পনা করা যায় না, সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয় সেটা বোঝা বা ধরা ছোড়ার বাইরে। পাঁচ নম্বর, যে কোনো বিষয়ে ঊর্ধ্বে গিয়ে নিজের চিন্তা ভাবনা বা চিন্তা শক্তি যথেষ্ট পরিমাণে অন্য ধরনের বা অনেকটা পরিমাণে আলাদা করা যেতে পারে, যেই চিন্তা শক্তি এই মেষ রাশির জাতক জাতিকাকে সর্বদিকে একটা অগ্রগতি দিতে সাহায্য করে। এইবার কতগুলো খারাপ গুণ বা বৈশিষ্ট্য কি। এক নম্বর, সেটা হচ্ছে হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। মাথা এতটা পরিমাণে গরম হয়ে যায় যা কল্পনার অতীত। সেই মাথা গরমের জন্য সারাদিন ধরে যে পরিমাণে সে কাজের প্রতি এনার্জি দেখালো, যে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিল, নিমিষের মধ্যে সেটাকে ধ্বংস করে। তিন না দু নম্বর হচ্ছে প্রচন্ড অলীক কল্পনা, মানে যেহেতু উচ্চাভিলাষে উচ্চ আকাঙ্ক্ষা আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা তার কল্পনাটা এতটাই অলীক যেটা বাস্তবায়িত রূপ দেওয়া সম্ভব নয়, কিন্তু চিন্তা শক্তিকে সে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা বলাই যায় না, ভাবাই যায় না। তিন নম্বর, এই সকল জাতক বা জাতিকারা প্রচন্ড পরিমাণে কোন কাজ যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে নেগেটিভ এনার্জি এদের মধ্যে বেশ করে প্রকাশিত হয়, পজিটিভ হওয়া সত্ত্বেও। কখন? যে হঠাৎ করে ফিকল মাইন্ড হয়ে পড়ে বা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। চার নম্বর, যতক্ষণ কাউকে বিশ্বাস করছে তাকে মাথায় তুলে রাখবে, কিন্তু যেই কোনো কারণবশত মনে হচ্ছে যে সে অবিশ্বাসের যোগ্য হয়ে পড়ছে বা বিশ্বাস রাখতে পারছে না মনে হচ্ছে মাত্র, তখন কিন্তু তাকে তলানিতে নামাতে একটুও দ্বিধাবোধ করবে না। পাঁচ নম্বর, সর্বত্র দেখা যায় এই জাতক বা জাতিকার ক্ষেত্রে তীরে এসে তরি ডোবে, মানে যে কোনো কাজকে সে যে মুহূর্তে সম্পূর্ণ করতে যাচ্ছে সে মুহূর্তে গিয়ে তার আর কাজটা সম্পূর্ণ হয়ে ওঠে না, একেবারে স্বপ্ন ভঙ্গ হয়। তাহলে পরে আমরা যদি একটু আলোচনাটাকে বারবার শুনি বা দেখি, তাহলে দেখব যে কটা পজিটিভ গুণ এই মুহূর্তে মেষ রাশির সম্বন্ধে আলোচনা করা হলো, তার বিপরীত দিকে একই রকম ভাবে তার নেগেটিভ দিকগুলো কিন্তু আমরা পাচ্ছি। যদি পুরো সারাংশের মধ্যে যাই তাহলে পরে বলতে পারি একমাত্র কারণ সেটা হচ্ছে মাথা গরম। এই মাথা গরম যদি এই জাতক বা জাতিকারা কমাতে পারে
তাহলে পরে যে পজিটিভ দিকগুলো রয়েছে সেই পজিটিভ দিকগুলো তার কাছে দৃঢ়তার সহিত প্রকাশ বা পরিস্ফুটিত হবে এবং নেগেটিভ গুলো দিকগুলো সে অ্যাভয়েড করে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। নমস্কার।